আরে আল্লাহ, আগুন ধরে গেছে নাকি? কি ধোঁয়ায়! মেহমানদের জন্য আয়োজন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তিশার মুখে আজকে একটু এক্সট্রা হাসি দেখতেছি আমি, এটার কারণ আছে, তার বোনরা আসতেছে, তার বোনের হাজব্যান্ডরা আসতেছে, নতুন জামাই আসতেছে। হ্যাঁ, আর আমি এই যে চা, আর ওই যে আমার তাবিয়ার মুখেও একটু এক্সট্রা হাসি দেখতেছি, খালারা আসতেছে। তা যাই হোক, আমি এখন বাজারে যাব। আমার আমার হলো এখন শুরু হবে দৌড়ানি। হ্যাঁ, আমি এখন শুধু দৌড়ের উপর থাকবো, কি কি বাজার করে আনি দেখতে থাকুন। আর মিনের কিন্তু একদম নিউ বিয়ে হয়েছে। হ্যাঁ, ও কিন্তু হাজব্যান্ড নিয়ে এই প্রথম আমাদের বাসায় আসতেছে। তা আমি আসলে আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করব ওদেরকে ওইভাবে আপ্যায়ন করার, খুশি করার, কারণ ওরা একটা ওর বড় বোনের বাসায় আসতেছে, বিষয়টা হলো এরকম। তো বাজারগুলো হয়ে গেছে করা, এখন ওই যে একটা রিক্সা নিয়ে আসছি, কারণ এখান থেকে ওই যে রিক্সা ছাড়া নিয়ে যায়, আমার মোটর সাইকেল আবার এত কিছু আটে না, এটা আপনারা এর আগেও জানেন। তো মোটামুটি সব কিছুই কিনা হয়েছে, কম বেশি যা যা লাগবে। তো বাড়িতে কিন্তু খুব মানে তোড়জোড় ভাবে কাজ চলতেছে, বিয়েই বলতে পারেন এক প্রকার। সামনে যেরকম বিয়ে থাকে না, বিয়ে বাড়ি, ওরকম বিয়েই সামনে। হ্যাঁ, কারণ সেটা আপনারা সবাই জানেন যে তানজিলার অনুষ্ঠানটা আবার তানজিলা করবে, আর সে উপলক্ষে আছে কিন্তু আমাদের বাসায় অনেক মেহমান আসতেছে, নতুন জামাই, তারপর হলো মিম বাবু, ওরা সবাই। হ্যাঁ, এই জন্য সব কিছু পরিষ্কার হইতেছে, কাজ করুক। এই রুমগুলো মনে হয় পরিষ্কার হয়ে গেছে। তাবিয়া কি করো? তাবিয়া দুষ্টামি করো না, কিন্তু তাবিয়া শুধু দুষ্টামি করে। আমি তো দুষ্টামি করি, আমি তোমার ছেলে না, মা দুষ্টামি করলে ছেলে তো করবেই। এই যে মা সকাল সকাল দাঁত কুচায় না, দাঁত ব্যথা করবে। মোটামুটি সব কিছুই আনা হয়েছে, তারপরও সংসারের তো আপনার শেষ বলতে কিছু নাই, যে এটাই শেষ আর লাগবে না। ডিম এক খাচ্ছে, হ্যাঁ নড়ে কে ডিম ভয় আনতে পারে না। ডিম এক খাচ্ছি, 5 লিটার তেল, আগে শুকনা বাজার করে দেখেন না, তাহলে বুঝতে পারবেন। 250 গ্রাম মরিচের গুঁড়া, 250 গ্রাম হলুদের গুঁড়া, এর আগেও বলছি এখনো বলি, এই আসার চানাচুর কিন্তু আমাদের এখানকার অনেক নাম করে একটা চানাচুর। হ্যাঁ, তারপর হলো বাসায় আবার পানির যে মিস্ত্রি লাইনের, সে মিস্ত্রিরও কাজ করতেছে, বিস্কুট দুটাকে এটা হলো ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিতে বলছে, জিরা দিছে কেন বুঝলাম না। চিনি 1 কেজি, ডাউল 1 কেজি, ছোলা 1/2 কেজি, ছোলা নাকি মানে এটা আমি ভিজায় রাখবো, এটা খাইতে ভালো লাগে। আবার টিশারাও দেখি বাইর থেকে ছোলা কিনে এনে ওইটা খাই, বাইরের জিনিস যত না খাওয়া যায় এই বয়সে। এটা লবণ 1 কেজি, এই মোটামুটি শুকনা বাজার গেল। এখানে হলো কোয়াল আছে, আপনার হলো কমলা, কাঁচামরিচ, আলু, টমেটো হইলো 250 টাকা কেজি আমাদের এদিকে, শশা আজকে একটু কম পেলাম 70 করে, শশাটা কম পেলাম 70 করে।
প্রোটিন জাতীয় কিন্তু সবসময় হয়ে ওঠে না, আসলে একটা সবকিছু ব্যাপার থাকে। কলেজা 1 কেজি, গরুর গোস্ত আনলাম 7 কেজি, 7 কেজি গরুর গোস্ত চলে যায়। আনারস নিয়ে আসলাম, আপনি এগুলো জুস জুস খাওয়ার ইচ্ছা আছে। কারণ আগে তো আমি মনে করেন যে যখন আব্বা আম্মা বাসায় থাকতো বা চাকরি করতো সরকারি, তখন কিন্তু আমি বাসায় গেলে আপেলের জুস, তারপর হলো আপনার আনারসের জুস নিজেই বানাইতাম। যেগুলো আপনার এনার্জিতে কুলাই না, মানে মনে হয় যে করি কিন্তু পরে আর ভালো লাগে না। বেঁধে নিয়ে আসছে, যাতে রিক্সা তো রিক্সার মধ্যে এত কিছু আনে না। শুকনা মরিচ 100 গ্রাম, কাঁচা পেঁপেটা এখন আমরা খাইতেছি বর্তমানে তরকারি হিসেবেও কাঁচাও। গাজর হলো 180 টাকা কেজি গাজর, আদা আদা হলো আছে ব্লেন্ড করা আদা না, মাঝে মাঝে চা খাইতে, তারপরে এমনি আপনি যদি পেটে গ্যাস হয় আদা একটু মুখে নিয়ে চা পাইলে সে আদাটা কিন্তু মানে উপকার হয়। সেজন্য অল্প করে নিয়ে আসছি আদা। পিতা এসে একটু ভয় পেয়েছি, ছায়া পড়লো সামনে এত বড় ছায়া, কে রে এত বড় ছায়া করছে, দেখতে আসছে কি কি বাজার আনছে। কাক কি লেবু খাবেন, অনেক উপকারী, 20 টাকা হবে। কলমি শাক, শাক একটা বেড়ারা এতটুকু বেশ ব্যবসা করতে আমি কি করবো, চাহিদা কি জানাই না। মুরগি হলো মুরগি এটা হলো আপনার ফ্রাই খাওয়ার জন্য রান্নার না, ফ্রাই খাবে। আমি বের হলেই কিন্তু এখানে গোছানো কাজ শুরু হয়ে যাবে, আমি বুঝতে পারতেছি। আপারা সব উকি মারতেছে, এই জায়গায় একা পা আছে, ওই জায়গায় একা পা আছে, সব আপারা উকি মারতেছে। আর এই 25 কেজির চাউল, 25 কেজির চাউল এটা মিনি কেট, একদম ভালোটা বললো। এক জায়গায় চাইলো হলো 1900 টাকা, এক জায়গায় চাইলো 1800 টাকা। এটা আমি আনলাম যেখান থেকে পাইকারি বাজারগুলো আমি আনি, ওরা নিল 1780 টাকা, বললো একদম ভালো যেটা মিনি কেট। মিনি কেট টা তো চাউল হয় না, ওটা চাল ছাটাই করে বানায়। আমি চালের একটু বসতে পা দেয় না, বা চালে বসতে পা দেয় না, পাশ হয়ে দেবো ওটা তো। ওকে, বাড়িতে কি আগুন ধরে গেল নাকি আমি বুঝতে পারতেছি না, ধোঁয়া দেখতে পারতেছেন নাকি ধোঁয়া আপনারা? আরে আল্লাহ, আগুন ধরে গেছে নাকি? কি ধোঁয়ায়, ও ওরে আল্লাহ, দেখেন ঘরটা ব্যাপারটা বুঝছেন, মেশিনের পানির লাইনে ইয়ে দিছে, অ্যাসিড দিছে, আপনি এত ময়লা। দেখেন এই পানির লাইন থেকে প্রতিনিয়ত এরকম ময়লা বের হয়, কারণ আপনার ইয়ে ইউজ করা হয় না, যে এই বাথরুমগুলো ময়লাটা আপনি জমে থাকে একদম। এই দেখেন বেশি একটা মজবুত না, যেরকম মনে হয় দেখতে সুন্দর সুন্দর। নতুন মেহমান
আপ পয়েন্টের জন্য কোনো কমতি না হয়, এটা তাই না? কারণ সম্মান দিলে সম্মান পাওয়া যায়, আনারস্য কত দূর আছে সেই হিসাব করে আনারসের জুস বানাই দিলাম। ওরা যখন আপনার আরো আগে কথা বলি, তখন ছিল হল ভাঙাতে টম টমকে, তখন সাড়ে দশটা মতো পাবে ফরিদপুরের মুদ বা রাজবাড়ি এর এক মাস থেকে নেয়। এখন সবচেয়ে মজার কথা হলো, মিম বাবু কিন্তু এবার দিয়ে বেশ কয়েকবারই আসছে আমাদের বাসায়। ওরা প্রতিবারই যখন আসে তখন ওদের একটা না একটা সমস্যা হইতেই থাকে, বিশেষ করে রাস্তায়। মানে আপনি হয় ভুল পথে আসবে, নাহলে আয়সা বসে থাকবে, বাস পাবে না, অনেক দেরি হয়ে যায়। হ্যাঁ, তা তো সে ভুলটা করছে, মা গুড়া ঝিনাইদা হয়ে ঘুরে আসতেছে। আমি চিনি না আসলে রাস্তাগুলো, অনেকে বাস পায় না। তো পাখি দেখেন, আমি বললাম না, পাখি কিন্তু তার কাকিকে অনেক হেল্প করে। তাই আমি বলছি যে এটা ফ্রি ট্রেনিং সেন্টার তোমার ভবিষ্যতের জন্য, এখান থেকে কাজ শিখে যাবা, সংসার জীবনে হাসি খুশিতে থাকবা। এটা তাই না ব্যাপারটা? হ্যাঁ, ও আমি ভাবতাম যে ফ্রি ট্রেনিং সেন্টার এটা, পাখি পাখি ট্রেনিং শিখবে, ও করতে পারে না, কি বড় হয়ে গেছে। এই যে ডিম সুন্দর করে ধুয়ে থুকছে, মেয়েটা অনেক লক্ষ্মী মেয়ে। তা আমাদের রান্নাবান্না কিন্তু অলরেডি চলতেছে, কারণ নতুন জামাই আসবে, এটা ব্যাপার আছে, বিষয়গুলো এরকম। হ্যাঁ, কী সুন্দর করে দেখেন থালাটা মধ্যে সে মাংসগুলো করে রাখছে, দেখে ভালো লাগতেছে। তা আজকে তাদের মোটামুটি এগুলো দিয়ে আপ্যায়ন করবো, তারপরে আসুক কী কী খাইতে চায় তাদেরকে জিজ্ঞাসা, তাদের মতো করে খাওয়াই দিব নাকি, তারা কী খাইতে চায়। আসে না একটা মনের আকাঙ্ক্ষা থাকে যে এটা খেলে ভালো লাগবে। তাহলে আমার আলু ভর্তা ডাল খাওয়া দেবো, যদি বলবো যে আলু ভর্তা ডাল তোরা খাইতে চাস না, আমি আলু ভর্তা ডাল রান্না করেছি। হ্যাঁ পাখি, ঠিক হবে না রে? এই হ্যাঁ দেখছেন পাখি ছোট হলে কী হবে, পাখি ঠিকই বুদ্ধি কয়, না ঠিক হবে না, চিন্তা করছেন ও কত ওর সুন্দর বুদ্ধি, কয় না ঠিক হবে না। ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে, আর আজকে আজকে আমার মিস্ত্রিও ডাকছে। হ্যাঁ, সব কিছু এক জায়গায় এলোমেলো হয়ে যেতেছে, মিস্ত্রির শিডিউল পাই নাই। টাঙ্কিতে এত পরিমাণ ময়লা ছিল তিশা, যেটা কল্পনা করা যায় না। তো ওকে, আপনাদের ভাবিকে আর ডিস্টার্ব না করে, সে কাজ করতেছে, তার মনটা অত ভালো লাগতেছে না, পুরো কাজ। দেখেন আমি কত অলস, এই তিনটা ব্যাটারি এনে রাখছে আজকে না হলেও 10 দিন, আর এই ঘড়ি মনে করেন যে এই ঘড়ি বন্ধ আছে মোটামুটি তাও হলো 4-5 মাস, শুধু ব্যাটারি চেঞ্জ করবো এটাই হইতেছে না। ময়লা বান্দা থেকে আগে পরিষ্কার করে নিয়ে আসি। বাজে হলো এখন ঘড়ি কিন্তু চলতেছে, বাজে হলো 3:35, আর অরিজিনাল টাইম হলো 12:13। তাহলে দেখছেন কতটুক সময় কাজ, 1 মিনিটের কাজ, মোটর সাথে না। তো এই যে আপনারও টাঙ্কি পরিষ্কার হলো, কত ময়লা, অনেক ময়লা দেখছেন, ময়লা কত, এসব টাঙ্কির মধ্যে ছিল। আর বিশেষ করে মা বলতেছে যে রোদ পড়ে তো পাইপ ভিতরে একটা ময়লা জমে। হ্যাঁ,
এখন রোদে পাইপের কালারই চেঞ্জ হয়ে গেছে একবারে, পাইপ ছিল সবুজ সাদা হয়ে গেছে। এই গাছের ডাবগুলো দেখেন কি সুন্দর হয়েছে না, কিন্তু এটা এত উঁচু যে কারোর যদি পায়রা বলবো সেটা সম্ভব না। ওই যে যারা ডাব কিনে ওদেরকে আসলে তো আবার ওদের অর্ধেক অর্ধেক দিতে হবে। তারপরে এই যে এই গাছে আবার লাল ডাব, থাইল্যান্ডের মতো ভিয়েতনাম এই যে লাল ডাব, এটাও গাছ কত বড়।